আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমার চ্যানেলে আমি আপনাদের আবার স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আর সামনে তো হচ্ছে শবে বরাত, আর বাংলাদেশে আসলে আমরা সবাই ট্রেডিশনালভাবে শবে বরাতে বিভিন্ন ধরনের হালুয়া করে থাকি। তো আজকেও আমি সেই ধরনের একটি হালুয়ার রেসিপি আপনাদের দেখাবো, আর এটি হচ্ছে খুবই সহজ পদ্ধতিতে করা যায়। আসলে আমার জানা মতে এর চেয়ে সহজে কোনো হালুয়া বোধহয় বানানো যায় না। তো এটা সুজির হালুয়া এবং বানাইতে সহজ লাগলেও এটা কিন্তু খেতে অনেক বেশি মজা, বাচ্চারা অনেক পছন্দ করে। আর বিকেলে নাস্তাতেও এটা খাওয়া যায়, শুধু শবে বরাতের জন্য না, যে কোনো সময় আমরা রুটি পরোটা এগুলো দিয়ে খেতে পারি, আবার এমনিতেও বিকেলের নাস্তা হিসেবে খেতে পারি। তো চলুন দেখি কিভাবে এই হালুয়াটি বানায়। তো আমি প্রথমে ফ্রাই প্যানে 1 চামচ ঘি দিয়ে নিচ্ছিলাম, সেটা গলে গেছে, তো আরও 2 চামচ পরিমাণ আমি ঘি দিয়ে নিচ্ছি এবং এটাকে একটু গলিয়ে নিচ্ছি। সামান্য গলে গেলেই আমি এখানে 2 কাপের মতো সুজি ঢেলে দিচ্ছি। এখানে আমি কাঁচা সুজি নিয়েছি, এটাকে আমি আগে টেলে নিইনি। এবার অনবরত নেড়ে চেড়ে ঘিয়ের সাথে ভালোভাবে এটাকে মিক্স করব, একদম ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত। আর খুব ভালোভাবে একটু নাড়তে হবে, তা না হলে নিচে দিয়ে পুরো লাল হয়ে যাবে একদম। আর একদম ভালোভাবে মিক্স করে ঝরঝরে এটাকে করে ফেলতে হবে সামান্য বাদামি কালার হওয়া পর্যন্ত। এই যে আমার এটা প্রায় মিশে গেছে, এ পর্যায়ে আমি 2টি দারচিনি এবং 2টি এলাচ দিয়ে দিলাম। তো আবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে, আরও একটু লালচে হওয়ার জন্য ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং ঝরঝরে হয়ে গেছে এগুলো প্রায়। তো যখন ভালোভাবে ঝরঝরে হয়ে যাবে এবং বাদামি একটা রং ধারণ করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব দুধ। তো আমি এখানে 2 কাপ সুজির সাথে 700 গ্রামের মতো দুধ দিয়েছি। আপনাদের কম বেশি লাগতে পারে, কেননা কোনো কোনো সুজি দেখা যায় একটু মোটা, আবার কোনোটা একটু চিকন হয়, সেক্ষেত্রে সামান্য কিছু কম বেশি লাগতে পারে। আচ্ছা, তো আমরা অনবরত নেড়ে যাচ্ছি, কেননা এখানে কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা সময়, কারণ এই সময়ে খুব দলা পেকে যেতে পারে সুজিটা, এই জন্য অনবরত নাড়তে হবে এবং ভালোভাবে সুজিটাকে মিক্স করে নিতে হবে যেন দলা পেকে না যায়। তো এটা খেয়াল রাখতে হবে, সেক্ষেত্রে আপনারা একটু চুলার আঁচটা একদম কমিয়ে নিতে পারেন এই কাজটা করার সময়, যখন মিশে যাবে তখন আবার মিডিয়াম আগুনে দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, তাতে চিনির ব্যালেন্সটা ঠিক থাকে, মিষ্টি লাগে। আর যারা দিতে না চাইবেন দিবেন না, অনেকে মিষ্টি জাতীয় জিনিস আসলে লবণ খেতে চায় না। তো এই যে দেখছেন আমি এটা নাড়তে নাড়তে দেখা গেছে এটা ঘন হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি প্রায় 2 কাপের মতো চিনি দিয়ে নিয়েছি। এখানে আমি যা সুজি নিয়েছি তাই চিনি দিয়েছি, আর চিনিটা দেওয়ার পরে আবার একটু পানি ছেড়ে দিয়েছে, তবে নাড়তে নাড়তে আবার সেটাও শুকিয়ে যাবে বা ঘন হয়ে আসবে। এই যে আমাদের সুজি অনেকখানি আসলে হয়ে আসছে, যে প্যান থেকে প্রায় উঠে উঠে আসতেছে, এই পর্যায়ে বুঝতে হবে যে এটা হয়ে গেছে। তো আমি আর 1-1.5 মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে তারপরে এটাকে সার্ভিং ডিশে উঠিয়ে নিব। এই যে আপনারা দেখছেন এটা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে সার্ভিং ডিশের সাথে সাথেই এটাকে ছড়িয়ে দিচ্ছি, ভালোভাবে সেট করে নিচ্ছি এই হাতের সাহায্যে। এই যে আপনারা দেখছেন, তো এই পর্যায়ে আমি এর উপরে কিছু বাদাম ছিটিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো কিশমিশ, বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম যা খুশি দিতে পারেন। আমি এখানে কাঠবাদাম এবং কাজু বাদামটা দিয়েছি। তো এটা দেওয়ার পর একটু হাত দিয়ে চেপে চেপে দিলে এটা সেট হয়ে যায় আসলে সুজির সাথে। আমি একটু চেপে চেপে দিলাম, তো এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই যে আমি 5-6 ঘন্টা ঠান্ডা করার পরে আমি এসেছি, তো কেটে নিচ্ছি, আমি আমার পছন্দ মতো শেপ করে এটা কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন, আবার অনেকের দেখা যায় ছাঁচ থাকে, তারা সেটা দিয়েও চেপে চেপে নিতে পারেন, তবে সেই কাজটা হালকা গরম থাকতে করতে হবে। তো এই যে আমার কাটা হয়ে গেছে এগুলি, এই যে আমি চৌকোনা করে কেটেছি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হয়ে গেছে,
এবং এটা দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতে তো অসাধারণ। বাচ্চারা খুবই পছন্দ করে এই সুজির হালুয়া বা বরফি, আর বড়রাও খেতে খুব পছন্দ করে। আমরা যে কোনো বিকেলের নাস্তায় কিন্তু এটা খেতে পারি, আর সামনে তো শবে বরাত, তো আশা করি এই রেসিপি আপনাদের কাজে আসবে। তো যদি ভালো লাগে আজকে আমার রেসিপিটি, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।